সাচেক্সের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে সাচেক্স একাদশকে 315 রানের বিশাল টার্গেট দেয় টাইগাররা। শুক্রবার টসে হেরে ব্যাট করতে নামে মুশফিক বাহিনী নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 314 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ইমরুল কায়েস খেলেন 92 রানের এক ঝোড়ো ইনিংস। 92 রানের ইনিংস শেষ করে স্বেচ্ছায় অবসর নেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান, জায়গা করে দেন পরবর্তী খেলোয়াড়দের খেলতে। এছাড়া সাব্বির রহমান করে 52 রান, মুশফিকুর রহিম 40 রান। সাচেক্সের 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে 7 মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ। 12 মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ অবশ্যই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন। ত্রিদেশীয় সিরিজের অপর একটি দল হল নিউজিল্যান্ড, 17 মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে 25 মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আবার ইংল্যান্ডে আসবে বাংলাদেশ। আগামী 1 জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে মাথায় রেখে গত বেশ কয়েকদিন আগে ইংল্যান্ডের সাচেক্সে কন্ডিশনিং ক্যাম্প করে টাইগাররা।